ছোটবেলায় বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই না হলে মা দুপুরে বানাতো দই বেগুন, যেটা দিয়েই এক থালা ভাত শেষ হতো। আজ সেটাই বানাবো। বেগুন লম্বা করে কেটে নিয়ে নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বেসন, চিনি ও সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। বেটে নেবো মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা। এবার সর্ষের তেলে বেগুন লাল করে ভেজে তুলে নেব। তারপর তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা ভালো করে কষে নেব হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, নুন ও সামান্য চিনি দিয়ে। 3 চামচ ফেটিয়ে রাখা টক দই ও ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব কষা মশলাতে, আর দেব পরিমাণ মতো জল। সবশেষে বেগুন দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিলেই তৈরি দই বেগুন। ধনে পাতা সহযোগে পরিবেশন করুন।